এঁচোড়ের কাবাব, নাম শুনেই অবাক, তাই না? তো এঁচোড় দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, আজকের এই রেসিপি না দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এঁচোড় কীভাবে কাটতে হয় সেটা কিন্তু আমি এর আগে অন্য একটা ভিডিওতে দেখিয়েছি, কীভাবে পরিষ্কার করতে হয়, কাটতে হয়, তার জন্য আজকে আর ভিডিওটা বড় করলাম না। তো এঁচোড়টা আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি, লবণ হলুদ পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। তো সিদ্ধটা আমি সেভাবেই করে নিব, মোটামুটি 3-4টে সিটি দিয়ে আমি স্টিমে বসিয়ে রাখবো, তারপরে হচ্ছে একদম পানি টেনে যাবে, সেভাবে কিন্তু সিদ্ধটা করতে হবে, যেন হাতের সাহায্যে খুব ইজিলি ম্যাশ করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সিদ্ধ করে নিই, এটা ম্যাশারে সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, খুব ধৈর্য সহকারে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর এই যে দেখুন, খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। তো যে সকল আপু ভাইয়েরা খুব ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আজকে আমাদের এই ছোট্ট পরিবারটি কখনো ধীরে ধীরে এগিয়ে যেত না। আপনারা আমার এই ছোট্ট পরিবারের সবাই সদস্য। তো এখানে দেখেন আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি জাস্ট ম্যাশারের সাহায্যে, এখানে কিন্তু কোনো বাটাবাটি করি নাই। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কাটা কিন্তু মুখের বাইটে যখন পড়ে মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে। তো কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর এখানে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনি যতটা বানাবেন সব কিছু সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, এখানে আমি সিদ্ধের সময় লবণ দিয়েছি, লবণের পরিমাণটা আপনার বুঝে দেবেন। হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, মানে টালা জিরা যেটা বলা, সেটা দিলে কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ আসে। আর এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সেই জাদুকরী মশলা ম্যাগি মশলা, এটা দিলে কিন্তু কাবাবের স্বাদ মশলা দ্বিগুণ হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। তো ম্যাগি মশলাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, আতপ চাউলের যে গুঁড়া সেটা হচ্ছে আতপ চালের গুঁড়াটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি, মানে তিনটা উপকরণ এখানে ইউজ করবো, তো সেটা আপনার সেই অনুযায়ী কিন্তু দিবেন। তো এখানে দেখেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচের মতো, তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন। তো এই তিনটা, এই যে আতপ চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেসন, এই তিনটা উপকরণ আপনার আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দিবেন। তো আমি যতটা বানাচ্ছি আমার কম বেশি যতটা লাগে সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখানোর পরে আমার আর এখানে এক্সট্রা কোনো কিছু আর বেসন টেসন আমি অ্যাড করি নাই, পারফেক্টলি হয়েছে, আপনারা সেভাবে বুঝে দিয়ে দেবেন। তো আমি হচ্ছে আপনাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, এবং সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য যাতে আপনারা শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। তো দেখেন আমি এটা কিন্তু কাবাব শেপে বানিয়ে নিচ্ছি, ঠিক এরকম ছোটো ছোটো করে কাবাব শেপে বানিয়ে নিব, আর পুরোটা হচ্ছে কেমন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এভাবে আমি সবটা বানিয়ে নিব, খুব ভালোভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। এই যে দেখুন প্রত্যেকটা সাইজে আমি একই সাইজে কিন্তু বানিয়ে নিচ্ছি, এভাবে বানিয়ে নিব। তো বন্ধুরা এই রেসিপিটা হচ্ছে আমার বাসায় যখন আমি বানিয়েছি, তো যখন হচ্ছে বাসায় আমি আমার পরিবারের ফ্যামিলি সবাইকে যখন খেতে দিয়েছি তখন ভাবছিল যে এটা হচ্ছে আলুর চপ, এতটা মজা হয়েছে। এঁচোড়ের এই কাবাবটা বন্ধুরা আপনারা পোলাও, সাদা ভাত, অথবা এখন হচ্ছে রমজান মাস চল ইফতারিতে আপনারা এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে অবশ্যই ইউজ করতে পারেন, এবং খেতে মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর আপনারা সবাই জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমি কিন্তু সব কিছু আপনাদের সাথে মাটির চুলায় শেয়ার করি, আর মাটির চুলার রান্না কিন্তু বন্ধুরা অসম্ভব মজার, যারা হচ্ছে আমরা গ্রামে থাকি আপনারা সবাই জানেন। তো এখানে কিন্তু আমি সবগুলো কাবাব নিয়ে হাজির হয়ে গেছি, আর তেলটা যখন একটু হালকা গরম হবে তখন কিন্তু দিতে হবে, আর জালটা একদম মিডিয়াম, মিডিয়াম আছে এগুলো কিন্তু ফ্রাই করে নিতে হবে, খুব হাই আছে কিন্তু ফ্রাই করলে এটা ওপরটা লাল হয়ে গেলে ভেতর থেকে পারফেক্টলি কুক হবে না। এটা খেতেটা যে এতটা মজার মাশাআল্লাহ। আর আপনারা যদি ফ্রোজেন করতে চান এঁচোড়ের এই কাবাবগুলি, তাহলে কিন্তু একটু কিছুক্ষণ মোটামুটি ডিপফ্রিজে রেখে দেবেন, মোটামুটি 2-3 ঘন্টা ডিপফ্রিজে রাখার পরে আপনারা একটা করে পেপার বিছিয়ে তারপরে সেভাবে কিন্তু রেখে দেবেন, তাহলে একটার পর একটা গায়ে কিন্তু জোড়া লাগবে না। তো এই যে দেখেন আমি কিন্তু খুব লো আছে এটাকে ফ্রাই করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, একটাও কিন্তু ফাটে নাই, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, বাইন্ডিংটা জাস্ট মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে এঁচোড় দিয়ে বানানো, আপনি যদি আপনার পরিবাসায় কাউকে খাওয়ান সেটা কিন্তু কখনোই সে বুঝতে পারবে না, মাশাআল্লাহ ভীষণ মজাদার। আর এই ভেতরটা দেখেন কতটা পারফেক্টলি কুক হয়েছে, আর অপরটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। তো এই কাবাব কিন্তু বাসায় একবার বানিয়ে থাকবেন বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করার পরে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছিল। তো প্লিজ যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন, রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন।